নৌকার বৈঠক নিয়ে দফায় দফায় সংঘর্ষ নারী সহ আহত পনেরো সম্পত্তি লিখে না দেওয়া স্বামীকে পিটিয়ে হত্যা সুষ্ঠু নির্বাচন দেন দেখবেন বিএনপিকে কারা ভোট দেয় বলেছেন রুহুল কবির রিজভি দশ টাকা কেজি চাল খাওয়াবেন বলে এখন সত্তর টাকা বলেছেন মির্জা ফখরুল জেল থেকে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব আইএস আকবরের এবং সর্বশেষ জানাব দমকা হওয়া বজ্রস বৃষ্টি নদী সতর্কতা এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন নৌকার বৈঠা দফায় দফায় সংঘর্ষ নারী সহ আহত পনেরো পাবনার ভাঙ্গুরা উপজেলার পাঁচবেতুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ পনেরো জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে পাঁচবেতোয়া গ্রামের রমজান আলী প্রতিবেশী দেলবর হোসেনের ডিঙ্গি নৌকায় গুমানি নদী পার হয়ে বৈঠাটি বাড়ি নিয়ে যায় পরবর্তীতে ওই বৈঠা খুঁজে না পেয়ে দেলবর হোসেন ক্ষিপ্ত হয়ে রমজানকে মারধর করেন এর জের ধরে গ্রাম প্রধান নজরুল ইসলাম দেলবরের পক্ষ নিয়ে হামলার প্রস্তুতি নেয় অপরদিকে আরে গ্রাম প্রধান শামসের আলী তার লোকজন নিয়ে রমজানের পক্ষে পাল্টা হামলার প্রস্তুতি নেয় এক পর্যায়ে হামলাকারীরা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন এ সময় উভয় পক্ষের নারীরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হন এরপর কয়েক দফা সংঘর্ষে অন্তত পনেরো ব্যক্তি রক্তাক্ত জখম হন গ্রামের একটি সূত্র জানায় গ্রামের ওয়াবদাবাদে খারের পালা দেওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ও শামসের আলীর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল তার ওই জের ধরে এই ঘটনা ভাঙুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডক্টর আবদুল হান্নান জানান নারী সহ আহত সাতজনকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মাথায় ও শরীরে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে অন্যান্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ভাঙড়া থানার ওসি মোহাম্মদ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দিলপাশার ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এস আই এনামুল হকের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সম্পত্তি লিখে না দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যা নাটোরের বাগাতি পাড়ায় স্বামীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের পর হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী বিরুদ্ধে পরে বিষয়টি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয় এ ঘটনায় স্ত্রী কানিস ফাতেমাকে আটক করা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় স্বামীর প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে খুটিনাটি বিষয়ে রেগে যেতেন দ্বিতীয় স্ত্রী একই বিষয় নিয়ে স্বামী বরাতালিকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন এছাড়া সম্পদ তার নামে লিখে না দেওয়ায় কয়েকদিন আগে কানিজো তার ভাইয়েরা মিলে তাকে ঘরে আটকে রেখে বেধরক মারধর করে এ সময় তাকে হাসপাতালেও ভর্তি করা হয় পরে মঙ্গলবার বিকেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যা করা হয় বলে জানান বরাতালির প্রতিবেশীরা প্রতিবেশীরা জানান কানিজ ফাতেমার বাড়ির লোকজন গলায় আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা করে কিন্তু মৃত শরীরে নির্যাতনের আলামত দেখে পুলিশ স্ত্রী কানিজ ফাতে আটক করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে অভিযুক্ত স্ত্রী কানিজ ফাতে আটক করা হয়েছে সুষ্ঠু নির্বাচন দেন দেখবেন বিএনপিকে কারা ভোট দেয় বলেছেন রুহুল কবির রিজভি র্যাব পুলিশ নয় দেশের মালিক জনগণই বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন বিএনপিকে কারা ভোট দেয় তিনি বলেন প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন বিএনপিকে কারা ভোট দেবে ও কেন দেবে বিএনপিকে তো ভোট দেবে জনগণ সেটা দিনের আলোয় র্যাব পুলিশ বা দলের নেতাকর্মীরা রাতের অন্ধকারে বিএনপিকে ভোট দিতে আসবে না বর্তমান সরকারকে মিডনাইট ভোটে সরকার মন্তব্য করে রিজভি বলেন রাতের অন্ধকারে ভোট কারা দেয় সেটা আগে সরকারকে স্পষ্ট করতে হবে কারণ বিএনপিকে কেউ রাতের অন্ধকারে ভোট দেয় না এজন্য সরকার ভোটারদেরও চেনেন না প্রধানমন্ত্রী চেনেন র্যাব পুলিশ ও দলীয় ভোটার এজন্যই তিনি প্রশ্ন করেন বিএনপিকে কে ভোট দেবে বিএনপির এই নেতা বলেন আমরা ছোটোবেলায় পড়েছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চরে সে এসব প্রবাদ যখন সংশোধন করতে হবে কারণ এখন আওয়াম লীগ করে যে গাড়ি ঘোড়ায় চরে সে যুবলীগ করে যে গাড়ি ঘোড়ায় চরে সে ছাত্রলীগ করে যে গাড়ি ঘোড়ায় চরে সে এখন শিক্ষিতদের কোনো নাম নেই দেশে শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে রিজবি বলেন আজকে পরীক্ষার খাতায় কিছু না লিখলে অনেকে জিপিএ ফাইভ পেয়ে যাচ্ছে এস এস সি জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে গেছে কিছুই পারে না এই দায় কি শিক্ষকদের এটার দায় শিক্ষা ব্যবস্থা এবং যারা দেশ পরিচালনা করছে তাদেরকেই নিতে হবে শুধু পাশ করিয়ে দাও জিপিএ ফাইভ পাইয়ে দাও এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম সরকার যেমন নকল করে ক্ষমতায় গেছেন শিক্ষার্থীদেরও নকলের দিকে ছেলে দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেন রুল কবির রিজভী দশ টাকা কেজি চাল খাওয়াবে বলে এখন সত্তর টাকা বলেছেন মির্জা ফখরুল বিএনপি কে মানুষ কেন ভোট দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ও তার সরকারের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপি কে ভোট দেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন ওনাদের হাত থেকে বাঁচার জন্যই জনগণ বিএনপি কে ভোট দেবে এখন মানুষের জীবন জীবিকার কোনো নিরাপত্তা নেই চারিদিকে ভয় ত্রাস সন্ত্রাস ছাড়া কোনো কিছুই নেই যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ওই কারণেই ভোট দেবে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল বলেন তারা দশ টাকা কেজি চাল খাওয়াবে বলে তা এখন তারা সত্তর টাকা কেজি চাল কিনে খেতে হয় এত টাকা দিয়ে চাল কিনে খাওয়ার জনগণের পক্ষে সম্ভব নয় তাই জনগণ বিএনপিকে ভোট দেবে তারা বিনা পয়সায় সার দেবে বলেছিল যেটি এখন আকাশচম্বী এর জন্যই ভোট দেবে করোনার সময় ব্যর্থতার কারণে ভোট দেবে প্রণোদনার কথা বলেছিল মানুষকে দেয়নি আবার গার্মেন্ট সেক্টরের প্রণোদনার কথা বলেও ধোকাবাজি করেছে সরকার দলের লোকজন ছাড়া গার্মেন্ট সেক্টরের প্রণোদনা কেউ পায়নি আড়াই হাজার টাকা করে গরিব মানুষকে দেওয়ার কথা বলেছিল সেটি জনগণ পায়নি এ দেশকে তারা এমন জায়গায় নিয়ে গেছে সেই জায়গা থেকে আওয়ামী হাত থেকে শেখ হাসিনার হাত থেকে সরকারের হাত থেকে মুক্তি চায় বিএনপি একমাত্র দল যে দলটি মানুষকে শান্তি দিয়েছিল তাই তারা বিএনপিকে ভোট দেবে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর দিনে ভোট হলে জনগণ বিএনপিকে ভোট দিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিএনপিকে ভোট দেবে জনগণ সুযোগ খুঁজছে সুযোগ পেলেই তারা বিএনপিকে ভোট দেবে এর জন্যই দু হাজার সালের নির্বাচনে আগের রাতে ডাকাতি করেছে জেল থেকে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব আইএস আকবরের সিলেট নগরের বান্দরবাজার রায়হান পুলিশের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মামলার প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক আকবর হোসেন ভুইয়া একই সঙ্গে মামলা আপোষের শর্তে রায়হানের মা ও সন্তানের ভারণ দায়িত্ব নেওয়ারও প্রস্তাব দেন তিনি রায়হান হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক আওলাদ হোসেনের দেওয়া অভিযোগপত্র আকবরকে প্রধান আসামি করা হয়েছে আর সিলেট মহানগর পুলিশের প্রাথমিক তদন্তের রায়হানকে নির্যাতনের সত্যতা মেলায় বহিষ্কার করা হয় তাকে রায়হানের মৃত্যুর পরে পালিয়ে যায় আইএস আকবর গত বছরের নয় নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বর্তমানে আকবর সহ অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলো নমান পলাতক জেল থেকে তিনি এক পুলিশ সদস্যের মাধ্যমে এমন প্রস্তাব দেন মা বেগম জাগো নিউজকে বলেন কয়েকদিন আগে পুলিশের এক সদস্য আমাদের বাসায় আসেন তিনি আরেকটি মামলার কারাগারে ছিলেন সেখানে আকবরের সঙ্গে তার দেখা হয় জানিয়ে ওই পুলিশ সদস্য জানান আকবর রায়ানের স্ত্রীকে বিয়ে করতে চান এবং আমারও আমার নাতনির ভরণ পোষণের দায়িত্ব নিতে চান জানিয়ে তিনি আমাদের সম্মতি জানাতে চান তবে আমি আমাদের আপত্তির কথা তাকে জানিয়ে দিয়েছি ছেলের খুনি ছেলের বউকে বিয়ে করবে এটা কোনোভাবেই মানতে পারবো না আকবরকে কখনই ক্ষমা করবেন না জানিয়ে সালমা বেগম বলেন তিনি আমার নিরাপদ ছেলেকে খুন করেছেন তাকে আমি কখনই ক্ষমা করব না আমাদের ভরণপোষণের চিন্তা করতে হবে না পারলে আমার ছেলেকে ফিরিয়ে দিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি নদীবন্দরের সতর্কতা দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ কারণে নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া সূত্র জানায় রংপুর বিভাগের অনেক জায়গায় ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সময়ের ওপর দিয়ে দক্ষিণ অবথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫- থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি স্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অবথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি স্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ